হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা? সবার কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি পুকুরে লাল শেওলা হলে কী করণীয়, এই শেওলা কী কারণে হয় এবং মাছের কী কী ক্ষতি হতে পারে, আর এই শেওলা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী কী রয়েছে। তো চলুন ভিউয়ার্স জেনে নেওয়া যাক এক এক করে সমস্ত বিষয়গুলো। লাল শেওলা মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে আয়রনজনিত কারণে, অপরটি হচ্ছে ইউগ্লেনা। তো এই দুই ধরনের সমস্যা নিয়ে আজকে আলোচনা করব এবং এর সমাধান বের করব। তো ভিডিওর মাঝে আয়রন এবং ইউগ্লেনা চেনার সহজ পার্থক্য বলে দিব, সেজন্য পুরো ভিডিওটি দেখবেন। তো এর আগে জেনে নিই লাল শেওলা আমাদের মাছ চাষে কী কী ধরনের ক্ষতি করতে পারে। মাছ চাষের ক্ষেত্রে এই শেওলা পুকুরের উপরের স্তরে আবরণ সৃষ্টি করে, যার ফলে সূর্যের আলো পুকুরে প্রবেশ করতে পারে না, এতে প্রাকৃতিক খাদ্য উৎপাদন হয় না। প্রাকৃতিক খাদ্য বলতে জুপ্লাংটন এবং ফাইটোপ্লাংটন রয়েছে, এতে মাছের বৃদ্ধিও কমে যেতে পারে, আবার পুকুরে অক্সিজেন কমে যায়, এতে অক্সিজেন স্বল্পতায় মাছ মারা যেতে পারে। আরও একটি সমস্যা হতে পারে, সেটি হচ্ছে পুকুরে অক্সিজেন ফল করলে মাছ উপরের দিকে উঠে খাবি খায়, তখন মাছের ফুলকায় এই শেওলা লেগে যায় এবং মাছের ফুলকায় বিভিন্ন ঘা দেখা যায়। তো ভিউয়ার্স, বলেছিলাম পুকুরে আসলে দুই ধরনের শেওলা হয়ে থাকে, একটি আয়রনজনিত আর একটি হচ্ছে ইউগ্লেনাজনিত। যদি পুকুরে আয়রনজনিত সমস্যা হয়ে থাকে তাহলে কি করে বুঝবেন? আমরা অনেক সময় দেখি যেখানে মাটির স্তর একটু কম থাকে সেখানে পুকুরে মাটির তলদেশ হতেই অটোমেটিক্যালি পুকুরে পানি জমা হয়ে যায়, এছাড়া ডিপ টিউবওয়েল থেকে পানি দিলে সেটা আয়রন থাকার ফলে সেই পুকুরের উপরে এবং নিচে পুরো পানিই লাল হয়ে যায়, এরপর কয়েকদিনের মধ্যেই উপরের স্তরে লাল একটি সরের মতো পড়ে যায়। এবার ইউগ্লেনা নিয়ে বলার আগে আয়রন এবং ইউগ্লেনার পার্থক্য বোঝার একটি সহজ পদ্ধতি বলে দিচ্ছি, সেটি হচ্ছে ছায়াযুক্ত স্থান। অর্থাৎ পুকুরের পাশে যদি কোনো গাছের ছায়া থাকে কিংবা অন্য কোনো ছায়ার ব্যবস্থা থাকে তবে দেখতে পাবেন লাল শেওলা ছায়ায় সবুজ দেখা যাচ্ছে, বা যখন দিনের আলো পড়তে থাকে তখন শেওলাগুলোকে লাল এবং যখন সন্ধ্যা হয়ে যায় তখন শেওলাগুলো সবুজ হয়ে যায়। অর্থাৎ রং পরিবর্তন করতে পারলেই সেটিই হচ্ছে ইউগ্লেনা। এখন আয়রন দূর করার সমাধান করবেন কিভাবে? সেটি খুব সহজেই করতে পারেন, সেজন্য শতাংশ প্রতি 250 থেকে 300 গ্রাম চুন প্রয়োগ করে পরবর্তী দিন থেকে 3 থেকে 4 দিন পানি পরিবর্তন করে দিতে হবে। এভাবে 3 থেকে 4 দিন ব্যবহারেই কিন্তু আয়রন দূর করতে পারেন। এখন ইউগ্লেনাজনিত সমস্যা হলে সেটির সমাধান কী? ভিউয়ার্স, আগে আমরা জেনে নিই ইউগ্লেনা কেন হয়। এর মূল কারণ দেখা যায় আবহাওয়া পরিবর্তন বা সিজনাল চেঞ্জ, যেমন অতিবৃষ্টি বা অতিরিক্ত রোদ পড়লে ইউগ্লেনা দেখা যায় বা লাল স্তর দেখা যায়। এছাড়া শীতে কুয়াশা যদি বেশি পড়ে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি দেখা যায়। এখন ইউগ্লেনা থেকে বাঁচার উপায় কী কী রয়েছে? সত্যি বলতে এটিকে 100% নির্মূল করা সম্ভব হয় না, ধীরে ধীরে এটিকে কমিয়ে আনা যায়, কিন্তু এর 100% নির্মূল বা পারমানেন্ট সলিউশন আমার দৃষ্টিতে আসেনি। তো এটি প্রতিকার করার জন্য পুকুরে পর্যাপ্ত রোদ পড়বে, সে ব্যবস্থা করে দিতে হবে, এরপর বাতাসের মাধ্যমে কিংবা কোনো দড়ির মাধ্যমে ইউগ্লেনার স্তরটাকে একপাশে টেনে হাত দিয়ে উঠিয়ে দিতে পারি। এভাবে প্রতিদিন 2 থেকে 3 বার করে 3 থেকে 4 দিন করলেই কিন্তু অনেকটাই কমানো যাবে, তাছাড়া চুন প্রয়োগ করেও কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। চুন প্রয়োগ এমনভাবে হতে হবে যেন গোলানো চুনটা আমরা ব্যবহার না করি, অর্থাৎ দলা চুনটাকেই আমরা পুকুরের পানিতে এনে রাখবো, রাখার পরে আমরা সেইটাকে পানি ছিটিয়ে দিব, পানির স্পর্শ পেলে চুনগুলো পাউডার হয়ে যাবে, সেই পাউডারগুলোকে ইউগ্লেনার যতটুকু স্তর রয়েছে সেই স্তরে ছিটিয়ে দিতে হবে। চুনের পরিমাণটা হবে শতক প্রতি 1 কেজি, অর্থাৎ যতটুকু ইউগ্লেনা বাতাসে জমেছে পুকুরের এক পাশে সেই অংশটুকুকেই আমাদের শতক হিসেবে ধরতে হবে। এরপর চুন প্রয়োগের ফলে ইউগ্লেনায় সরের মতো তৈরি হবে এবং ইউগ্লেনাগুলো আস্তে আস্তে নিচে তলিয়ে যাবে। তবে অবশ্যই মনে রাখতে হবে মাছ থাকা অবস্থায় এই মাত্রার ভেজা চুন অর্থাৎ পানিতে গলিয়ে ব্যবহার করলে মাছের অনেক ক্ষতি হবে, যেমন মাছের
চোখ জ্বলে যেতে পারে বা মাছের চামড়া পুড়ে যেতে পারে। আর পাউডার চুনে এতটা পাওয়ার থাকে না। তো এভাবেই আপনারা আয়রন এবং ইউগ্লেনা কন্ট্রোল করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনার ভিডিও মিস না হয়। আর আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, মাছ চাষ সম্পর্কে অন্যান্য ভিডিও রয়েছে, সেগুলোও দেখে আসতে পারেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন সবাই।